বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের কোনো ছাড় নেই। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশচন্দ্র সাহা, গণেশচন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলারানী পাল, রূপগঞ্জ উপজেলা হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রূপগঞ্জ উপজেলা হিন্দুবদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নারায়ণ সাহা, রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক গণেশ সাহা সহ অনেকেই।